পাশাপাশি বাস করে, যত যুদ্ধবিগ্রহ আর হানাহানি, আমি ওসবের মধ্যে নেই। জীবন সমুদ্রে আমি শুধু একজন মাছের মতন খেলে বেড়াবো। আমাকে তবু খেলায় কেউ হারাতে পারবে না ফটি। এইমাত্র দেবদাসকে আমি দু গোলে হারিয়ে দিয়েছি। ওরে না, আমি তোমার কাছে ইচ্ছে করে হেরে গেছি। ইশ, হেরে গিয়ে আমার এখন মিথ্যা কথা বলছো তাই না? ও সত্যি কথা বলছো না বিপাশা, কারণ হাত পা থাকতেও এই পৃথিবীতে অনেকে শুধু হারার জন্যই জন্মায়। আর হাঁটতে হাঁটতে একদিন সেটা ওই আশাতেই তুমি এই বাড়িতে উঠে এসেছো তা আমি জানি, কিন্তু দম দেয়া নকল বেড়াল ঘুরে ফিরে খেলা দেখাতে পারলেও ইঁদুর ধরতে পারে না, এটা মনে রেখে। একদম ঠিক, তুই কিন্তু শয্যা সীমা ছাড়ে যাচ্ছিস। নো নো দেবদাস, ওর কথা তুমি একদম গায়ে মেখো না। মাখো না? না, এরপর তো যা নয় তাই বলবে। বলো, জীবনে উন্নতি হোক করতে হলে কেন কথা কেন মানুষেরা তোমার মুখে থুতো দিতে পারে। সুতরাং জীবন সমুদ্রে পা বাড়াতে গেলে এখন দেবুদাকে সামনের দিকে পা ফেলতেই হবে। চুপ করো, চুপ করো বলছি। দারুণ দিয়েছো বিপাশা, ওর একবার থোদার মুখটা তুমি ভোঁতা করে দিয়েছো। তোমাকে কথা বলে আমি কি তোমাকে ছেড়ে দেবো বলো তো? জুতো বইতে বলে ওর জায়গাটা আমি চিনিয়ে দিলাম। শুধু আমি বুঝতে পারলাম না, হ্যাঁ রে, ওই ফটিকার দেবদাসের মধ্যে কার জায়গাটা ঠিক কোথায়? তার আগে নিজের জায়গাটা চেনার চেষ্টা করো কাকা। এ কি দেবদাস, তুই জুতো হাতে নিয়ে কি করছিস? ব্যায়াম করছে, ব্যায়াম। হ্যাঁ, নতুন যুগের উন্নতি আর অগ্রগতির আধুনিক যোগ ব্যায়াম। এটা বিপাশা, এটা দেবদাস। আমার আর বিপাশার একই দিনে বিয়ে হচ্ছে বলে বাবা একসঙ্গে কাজ ছাপিয়েছে। আশ্চর্য, তোর আমার বিয়ের কাজ ছাপিয়ে ফেললি, অথচ আমার মতামত একবার জানতে চাইলি না দাদা? তোদের যে বিয়ে হচ্ছে কিন্তু জানা কথা না, আমার এখন অনেক কিছু জানার বাকি আছে। অত সময় আমাদের নেই, কার যখন ছাপানো হয়েছে ওই দিনেই তোদের বিয়ে হবে। বিপাশার উপর জোর খাটিয়ে কোনো লাভ নেই দাদা। তাহলে তো ওই দিনের আগে কারণ সয়বর হয়ে আমি অন্য কারোর গলায় মালা পরিয়ে দেবো। কি বলছো বিপাশা? আমি থাকতে তুমি আর কার গলায় মালা দেবে? এই বিপাশা থেকে যে হাত বাড়িয়েছে তাতে যে জুতোর কাদা লেগেছে দেবদাস, প্রকৃত শিক্ষার গঙ্গাজল জুতো হাতটা ধুয়ে সেই দিন তুমি আমার সামনে মালাটা নিয়ে আসবে। বিপাশা, বিপাশার শতদিন তোমার জন্য অপেক্ষা করে থাকবে। আরে হাঁ করে দাঁড়িয়েছিস কেন? যা ভিতরে গিয়ে ওকে একটু ম্যানেজ কর। গিয়ে কোনো লাভ নেই, এ বাড়িতে আসার পরে থেকে বিপাশাকে ঠিক আমি চিনতে পারছি না। বুঝাবুঝির কোনো দরকার নেই, সোজা তার সামনে গিয়ে বিপদে ভিতরে গিয়ে হাত জড়ো করে বসে পড়ো। মনে রেখো, ওই বিপাশাই হলো তোমার উন্নতির গ্যাস বেলুন, ওই সূত্রটা ধরে তোমার আমার এই কারখানার সুপারভাইজার থেকে ইয়ে হতে হবে, মানে ম্যানেজার হব। নিশ্চয়ই হব স্যার, আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মুখ রাখতে পারি। বাবা, আমাদের বিয়ের কার্ড এসে গেছে দেখেছো? বিয়ের কার্ড থেকে আমি কি করব? বিয়ে তো আর আমি করতে যাচ্ছি না, আমার পকেট থেকে মাঝখান থেকে 1,00,000 টাকা ইয়ে হয়ে গেল। একবার বিয়েটা মিটুক তারপর, তারপর আমি ওকে আগুনে পুড়িয়ে না একেবারে বেগুনু পোড়া করব। বাবা, তুমি সত্যি কি আমার বউকে পুড়িয়ে মারবে? তা না দেখি, তোমার কোলে বসিয়ে রাখবো। অমিন না কেন হয়ে গেলে? আমিও শালা একেবারে ইয়ে জ্বালাবো, মানে দেশলাই।
ছোট্ট একটা দেশলাই কাঠির আগুন থেকেই কিন্তু গোটা সোনা লঙ্কাটা পুরো ছাই হয়ে যেতে পারে স্যার। লঙ্কা যে পুড়িয়েছিল তার নিজের মুখটা পুড়িয়ে কিন্তু আগুনটা নিমাত হয়েছিল, কিন্তু তোমার মুখে তো সেরকম পোড়া দাগ দেখছি না। তা তুমি কে? আমার নাম অভিমন। ও, তুমি গেলে কদিন হলো সিস্টার মারিয়ার ঘাড়ে এসে ভার করেছো, আর এখানে এসেছো বুঝি দেবদাসকে ফিরিয়ে নিয়ে যেতে? শকুন যখন ভাগাড়ের দিকে নেমে আসতে চায় তখন সন্দেশের লোক দেখিয়ে তাকে ফেরানো যায় না। তার তার মানে দেবদাস হলো শকুন আর আমার এই বাড়িটা হলো ভাগাড়? এই তো কত সহজেই ব্যাপারটা বুঝে গেলে। তবু লোকে আপনাকে মহামূর্খ বলে গালাগাল দেয় কেন সেটাই বুঝতে পারি না মুকুন্দ। লোকে আমার আরো কি বলে সেটা নিশ্চয়ই শুনেছো। তারপরে এখানে কি করতে এসেছো? হ্যাঁ, একটা সমূহ সদ্গুণাসের হাত থেকে আপনাদেরকে উদ্ধার করতে এসেছি। তাই নাকি? তা আমাদের কি হয়েছে বাবা? মানে সর্বনাশ এখনো হয়নি, এখনো হয়নি মুকুন্দবাবু, তবে হবে। কারণ মল্লিকাকে এবারই বউ করা সব মতলবটা ভুলতে না পারলে আপনাদের হয়তো পিতৃপুরুষের নামটাই ভুলে যেত। মরবে এ সালা, মরবে, এর মরণ কেউ ঠেকাতে পারবে না। যদি বাঁচতে চাস এই মুহূর্তে এই বর্তমান শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যা। বাঁচতে নিশ্চয়ই চাই মুকুন্দবাবু, তবে মল্লিকাকে বিয়ে করে আপনার মৃত্যুটা দেখার জন্য আমি আরো কিছুদিন এই বর্ধমানে থেকে যাবো ভাবছি। তার বদলে এই মল্লিকার নিজের চোখে না মল্লিকার বিয়েটা দেখে যা। এই না, নিজের হাতে কার দিয়ে তোমাকে ইয়ে করে রাখলাম, মানে সেমন্তন্য। তুমি কাকে ছিঁড়ে ফেললে? কয়েক বালতি চোখের জল দিয়েও আপনাদের এই ছেঁড়া স্বপ্নটাকে কোনোদিন জোড়া দিতে পারবেন না। এই পৃথিবীর কেউ কোনোদিন মল্লিকাকে অভিমন্যুর কাছ থেকে কোনোদিন কেড়ে নিতে পারত না। কথাটা ভুলে গেলে আপনাদের হয়তো ইয়েতে যেতে হবে, মানে শ্মশানে। এই পাশনকে খবর পাঠা, পাশনকে খবর পাঠা, আগে খবর পাঠিয়ে দেখ। আগে ওর চোখের সামনে দিয়ে আমাদের মল্লিকাকে আগে তুই এখানে বিয়ে করে নিয়ে, তারপরে ওর ভালোবাসার ইয়েতে আগুন দিয়ে ওর মুখে আমি আগুন দেব। তোরা শুধু খবর নে ওই শালা কোথা থেকে এসেছে, ওর কি পরিচয় কি জানি বাবু? হ্যাঁ জানিস? হ্যাঁ, এইমাত্র যে ছেলেটা বেরিয়ে গেল ওর আসল নাম হলো অমর বিশ্বাস। অমর বিশ্বাস? হ্যাঁ, যে অমর বিশ্বাস পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়ে অভিমন্যু নাম নিয়ে এখানে লুকিয়ে আছে। তাহলে চল আমার সঙ্গে একটু থানায় চল, ওই শালার একটু কোমরে দড়ি পড়ানোর ব্যবস্থা করি। তার আগে আমাকে হাজার পাঁচেক টাকা দিবো। ও সাহেব, সত্যি কথা বলার জন্য তোমাকে টাকা দিতে হবে? না, আসল সত্যটাকে চেপে রাখার জন্য টাকা দিব। জর্দাকে খুন করার জন্য কে রশিদ খানকে টাকা দিয়েছিল সে কথাটা যদি আমার মুখ ফসকে একবার বেরিয়ে যায় তাহলে অমর বিশ্বাসের সঙ্গে তোমার বাবার কোমরে দড়ি পড়বে। মানে দড়ি? এতদিনে জানতাম আমার মতো বড় শয়তান আর এই পৃথিবীতে নেই, তুই তো আমার থেকে অত বড় শয়তান। আয় আয় তুই শয়তানের হাত মিলিয়ে ওই অমর বিশ্বাসের গলায় দড়ি ভরা। কিসের দড়ি? ফাঁসির দড়ি। ওই শয়তান অমর বিশ্বাসের গলায় আমি ফাঁসির দড়ি দেখতে চাই, এই ছাড়া আমি আর অন্য কিছু ভাবতে পারছি না। মাথা গরম কবিতা দিদি, কোথাও নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কবিতা কবিতা যদি অমর বিশ্বাস হতে পারে না তাহলে পুলিশের রিপোর্টটা সেটা কি মিথ্যে? পুলিশের পাঠানো ছবিটা সেটা কি মিথ্যে? সত্যি না মিথ্যে সেটা আমি যাচাই করে দেখা দরকার, আর পুলিশেরও তো কোনো ভুল হতে পারে। না না, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। ওই খুনিটা মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে লুকিয়ে আছে। নিজের মনকে একবার জিজ্ঞাসা করলে কবিতার মধ্যে ছেলে কিনা কোনো মানুষ খুন করতে পারে কি পারে না সেটা কয়েকদিনের মেলামেশায় বোঝা যায় না রে। করলেন নিশ্চয়ই যায়, একটা জঘন্য পেশাদার খুনি না কখনো নিজের পরিচয়টা লুকিয়ে রাখতে পারে। আর আমিও তো নিজে অভিনয়ের সঙ্গে মিশেছি, সামান্য কথায় যার চোখে জল এসে যায়। অভিনয় করলেন? হ্যাঁ রে ভাই, অভিনয়। আমাদের মতো মানুষ
মানুষরা কখনো ওদের আসল চরিত্রটাকে চিনতে পারবো না রে ভাই। কিন্তু পুলিশের চোখ তো কখনো আসামিকে চিনতে ভুল করে না মল্লিকা। কাকাবাবু, আমার সেই চোখ দুটো আজ কৃষ্ণের ছবিটাকে চিনতে চাইছে। তবু আপনি ওকে পালিয়ে যাওয়ার সুযোগটা দেবেন না কাকাবাবু। আমার বাবা তো আপনার বন্ধু ছিলেন, আমার বাবার সেই পবিত্র স্মৃতিটাকে মনে করে এক্ষুনি ওই জানোয়ারটাকে অ্যারেস্ট করুন। মুকুন্দবাবু তো ওই একই দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন, তবু আমি কাজটা করতে পারিনি। আমার মন বলছে কত একটা কোনো বড় ধরনের ভুল হয়ে গেছে। আমি জানি কাকাবাবু জানি, ও একদিন আপনার মেয়ের জীবন বাঁচিয়েছিল, তার জন্য নিশ্চয়ই তার কাছে কৃতজ্ঞতা থাকা উচিত। কিন্তু এটা তো আপনি ভুলে যেতে পারেন না যে সে আমার বাবাকে খুন করেছে। পুলিশের রিপোর্ট হয়তো সে কথাই বলছে, আর একজন পুলিশ কর্মচারী হয়ে আমাকে সেই রিপোর্ট মেনে নিয়ে কাজ করতে হবে তা আমি জানি। কিন্তু আমার ওই খাদি পোশাকের ভেতরেও তো একটা মানুষ আছে মল্লিকা, কৃতজ্ঞতা ভুলে গেলেও মনুষ্যত্বের বিচারটাকে তো ভুলে যেতে পারে। অর্থাৎ তাকে বাঁচিয়ে রেখে আপনি আপনার মেয়ের রক্তে ঋণটা শোধ করতে চাইছেন, তাই তো? না, কখনোই না। আমি কথা দিচ্ছি, আমি যদি সত্যি অপরাধী হয় তাহলে আমি নিজের হাতে হাতকড়া পরিয়ে ওকে ফাঁসি কাঠের দিকে এগিয়ে দেবো। তাহলে সেই কাজটা এখনো করছেন না কেন? কেন বলতে পারেন? এরপর যদি খুনিটা এখান থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু আমার বাবার খুনের পিছনে আপনিও কিন্তু সমান দায়ী। মল্লিকা তুই চুপ কর। এরকম একটা ভয়ঙ্কর মানসিক বিপর্যয়ে ঢুকে দাঁড়িয়ে তুই আর কোনো কথা বলিস না। আমি যে চুপ করে থাকতে পারছি না রে ভাই। আমার বাবার পরে সবথেকে যে কাকাবাবুকে আমি বেশি শ্রদ্ধা ভক্তি করে এসেছিলাম, আর সেই কাকাবাবু যদি ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে নিজের চরিত্রটাকে এইভাবে বিকিয়ে দিতে পারে। অবনীহাল্লা কোনোদিন কোনো স্বার্থের পায়ে মাথা নামায়নি মল্লিকা। 30 বছরের চাকরি জীবনে আমি 30টা পয়সাও ঘুষ খাইনি। কর্তব্য যতই কঠোর হোক তার সামনে থেকে পালিয়ে যাওয়ার কাপুরুষতাকে আমি ঘেন্না করি। হ্যাঁ মল্লিকা, অন্যায়কে যেমন শেষ করতে হবে তেমন সত্য ন্যায় আর মহত্বকেও বাঁচিয়ে রাখতে হবে, নইলে যে আমরা নিজেদের মানুষ বলে পরিচয় দিতে পারবো না। তুমি আমাকে মাত্র 2 দিন সময় দাও কাকাবাবু। কাকাবাবু না, এক কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মচারী তার পোশাক ছুঁয়ে প্রতিজ্ঞা করছে কল্যাণ, যতদিন এই উদ্যোগটা আমার গায়ে থাকবে ততদিন আমি জনগণের সেবক, দরকার হলে নিজের জীবন দিয়েও আমি তার প্রমাণ রেখে যাব। যদি সে খুনটাই কোনদিন হাতে সামনে পাই না তাহলে 2 হাত দিয়ে তার গলা টিপে মারবো। কিন্তু আজ আমি বুঝতে পারছি এই হাত দুটো আমি যে কোনদিন অভিনয়ের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। কেন পারবি না বল, কেন পারবি না? কারণ আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। আর আমি জানি সময় একদিন সত্যটাকে সমর্থন করবেই করবে। সত্যি নেই, সত্যি নেই রে ভাই, সত্যি নেই। সত্যের দানবটা যে আজ মুখোশ পরে রাজ সিংহাসনে বসে আছে, আজ রাজা প্রজা সবাই আজ এক মিথ্যে ভয়ঙ্কর দরবারে এই ছলনার কুয়াশা কাটিয়ে আমি কি কোনোদিন আলোর সন্ধান খুঁজে পাব? সত্য আর মিথ্যা তফাৎটা কোথায় যেন মল্লিকা? আমরা চোখে যা দেখি সেটাই সত্যি, আর কানে যা শুনি তাই হলো মিথ্যা। তবু তোমার মুখ থেকে আরেকটা মিথ্যে কথা শোনার জন্য কান পেতে বসে আছি মিস্টার অমর বিশ্বাস। এ নাম তুমি জানলে কি? কেন, নামটা কি আমি ভুল বলেছি মিস্টার বিশ্বাস? তবে যে সত্যিটা বলার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি সেটা বলে দিয়ে তুমি আমাকে একটা দারুণ চমক দিয়েছো। তাহলে আরো একটা চরম সত্যি কথা শোনার জন্য প্রস্তুত হও অমর। না, বাকি যা বলো সেটা আমি নিজেই তোমাকে বলবো, কারণ বহুদিন পর, জানো, বহুদিন পর আমার মনের নদীতে আজ আনন্দ সাগরের বান ডেকেছে। তাই আমাদের সেই স্বপ্নের পৃথিবীটাকে কেউ আর কোনো দিন ধ্বংস করতে পারবে। এই মুহূর্তে একটা ছোট্ট নাম তোমার বিকৃত স্বপ্নের বুকে বিষাক্ত সাপের ছোবল হয়ে নেমে আসবে, আর সেই নামটা হলো জহর ব্যানার্জি। এ নাম তুমি জানলে কি করে? কেন, কলকাতা রাজপথে যে ভদ্রলোককে তুমি গুলি করে হত্যা করেছো আমি তারই মেয়ে। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কেন কেন হতে পারে না বলো, কেন হতে পারে না? কলকাতা রাজপথে সেই ভদ্রলোককে গুলি করে হত্যা করার সময় নিশ্চয়ই তুমি ভাবতে পারোনি যে একজন তারই মেয়ের সঙ্গে তোমাকে মিথ্যে প্রেমের অভিনয় করতে হবে, তাই না? অভিনয়?
অভিনয় আমি জানি না মল্লিকা, আমি অভিনয় জানি না, আমার মন প্রাণ সত্তা সব কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবেসে এই অভিমন্যু আজ অমর বিশ্বাসের অলঙ্ঘনীয়দের বিরুদ্ধে লড়াই করার শক্তিটাকে ফিরে পেয়েছে মল্লিকা। কোন শক্তি আজ তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারবে না অভি, কারণ আমার বাবার খুনিকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। তুমি বিশ্বাস করো মল্লিকা, আমি তোমার বাবাকে খুন করিনি, আমি তোমার বাবাকে খুন করিনি। তবু পুলিশের ফাইলে আমি নিজের চোখে তোমার ছবিটা দেখে এসেছি। আদালত থেকে পালিয়ে যাওয়ার সমস্ত ইতিহাস সেখানে লেখা আছে। সেই ইতিহাসটাকে আমি অস্বীকার করছি না মল্লিকা। ও আসল খুনিকে আড়াল করার জন্যই ওরা জোর করে আমার হাতে পিস্তল গুঁজে দিয়ে আমাকে অ্যারেস্ট করেছিল। তুমি বিশ্বাস করো, একটা তোমার এই কাঁচা গল্পে না একটা ছোট বাচ্চাও বিশ্বাস করবে মল্লিকা। একদিনের জন্য হলেও তো আমি তোমাকে ভুল করে ভালোবেসেছিলাম অভি, আজ আমি সেই ভালোবাসার দোহাই দিই বলছি অভি। আরো তোমাকে কিছু অপমান করার আগে তুমি দয়া করে এখান থেকে চলে যাও। না না, আমি যাবো না, কিছুতেই যাবো না, কারণ আমার কথা তোমাকে বিশ্বাস করতেই হবে। তোমার মতো মানুষকে আমি বিশ্বাস করবো? হতে পারে না, তোমার মতো মানুষকে আমি কখনো বিশ্বাস করি না। চলে যাও আমার চোখের সামনে থেকে। না না, আমি যাবো। তার আগে আমার এই চোখের থেকে তাকিয়ে তুমি বলো তো যে সত্যি সত্যি তুমি আমাকে অবিশ্বাস করো, বলো। ছেড়ে দাও আমার হাতটা, ছেড়ে দাও। না, আমি ছাড়বো না। ভাগ্যের সঙ্গে যখন জুয়া খেলতে নেমেছি তখন আজকের এই দুর্যোগ থেকে আমি আমার মুক্তির সুযোগ খুঁজে নেব। তবে আমার একটা কথা শুনে যাও, মৃত্যুর বদলে নিয়তি তোমার একমাত্র নিয়তি, আর সেই নিয়তিটাকে খুঁজে নেওয়ার আগে জেনে যাও আমি তোমাকে ঘৃণ করি। চোখের জলের তীরে পিছুড়াবে মরণ খেয়ার মাঝি, কিছুতে শুনে না বারো, এই তো জীবন বোঝে না তুম ভালোবাসা হত হৃদয় কিছু মানে না ও দেব রে কেন তারে ছেড়ে যেতে হয়, জীবনের খেলা ঘরে স্মৃতি করে এত ভালোবাসি জারে, কেন তারে ছেড়ে যেতে হয়।
থেকে। আমি আগেই সন্দেহ করেছিলাম, ওই অভিমন্যু আমার বাড়িতে আসার পিছনে নিশ্চয় কোনো পথ মতলব আছে। অভিমন্যু নয়, অভিমন্যু নয়, তাহলে কে? ওর আসল পরিচয়টা আমি এই মাত্র মুকুন্দ স্যার বাড়ি থেকে জেনে এলাম। মুকুন্দ তো কি জানিস আমাকে বল। মুকুন্দবাবু জানিয়েছে যে ওই অমর বি ও কি না ওই অমর বিশ্বাস আমার দাদাকে গুলি করে মেরেছিল। শয়তানটা মল্লিকাকে বিয়ে করবে বলে কিছুক্ষণ আগেই ওই মুকুন্দ সাহাকে ফাঁসিয়ে এসেছে। ওসব কথা বাদ দিয়ে তুই মল্লিকার বিয়ের ব্যবস্থা কর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মল্লিকার বিয়েতে রাজি হয়েছে তাই তো? তাহলে আমরা কেন দেরি করবো? ওরা তো কাজ ছাপিয়ে রেখেছে, আমরা তাহলে বিয়ের ব্যবস্থাটা করি। হ্যাঁ, ওসব পুরো ভাবনা নেই। হ্যাঁ, ওই দিনকে কিন্তু মল্লিকার বিয়ে হবে। এত কথা যদি বুঝতে পারতাম তাহলে আমার বুদ্ধির দোষটাই তো কবে কেটে যেত। ওই দোষটাই তো তোমার সব থেকে বড় দোষ। তুমি তুমি সেটাকে সবসময় ভুলে থাকার ভান করো বটে, বুঝতে চাও না? আমি আমি কখনো দেবদাসের মতো ছেলেকে বিয়ে করতে পারবো না। তবু সেই মিথ্যেটাকে নিয়ে মাথামাতি করছো কেন? আর আমাকে অবাক কষ্ট দিচ্ছ কেন? আমি শুধু তোমার মনের এক মিথ্যে স্বপ্নকে ভেঙে দিতে চাই। শুধু স্বপ্ন নয় বটে, ওটাই আমার জীবনের মন্ত্র। আমি যে তোমাকে ভালোবাসি বটে। দিদিমণি ভুল। বাহ বাহ বাহ, চমৎকার! আজ মানে কাল যে আমার বউ হবে আসছে তার বাড়ির চাকরকে প্রেম নিবেদন করছে। বাহ বাহ বাহ, ফটিক যদি চাকর হয় যে মানুষটা আমার বাবার কারখানায় কাজ করে তাকে কি বলে ডাকবো? দেবদাস চাকরি করলে কেউ চাকর হয় না। আমার শিক্ষা দীক্ষা বংশমর্যাদার সঙ্গে তোমাদের বাড়ির আশ্রিত ওই পরগাছাটার কোনো তুলনাই হয় না। আজ তুমিও তোমাদের একটা পরগাছা আশ্রিত। এ এ তুমি কি বলছো? আমি আমি তোমাকে ভালোবাসি। দিদিমণির পরিচয়ের সঙ্গে একটা টাকার অঙ্ক জোড়া আছে বলেই তোমার হিসেবি মনটা ভালোবাসার অঙ্ক কষতে শিখেছে দাদা। না হলে তুমি ওই গরিবের মেয়ে শেফালির ভালোবাসাটাকে ফুটবলের মতো লাথি মেরে চলে আসতে পারতে। চুপ কর! বিপাশার কথা মেসে তো কোনো লাভ হবে না। ওর বাবা কোনোদিনই তোকে জামাই বলে মেনে নেবে না। জামাই হওয়ার শখ থাকলে তো পড়াশোনা শিখে গলায় দুটো সার্টিফিকেট ঝুলিয়ে তোমার মতন অশিক্ষিত হওয়ার চেষ্টা করতাম, সেটা পারিনি বলেই এই অশিক্ষিত ছেলেটা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই উঁচু মাথাটা আমি ভেঙে দেবো শয়তান! তোর এত দূর সাহস? তুই আমার ভাবি জামাইরা অপমান করে কথা বলিস? বাবা, তুমি নিজের ইচ্ছে তুমি জামাই পছন্দ করতে পারো, কিন্তু বিয়েটা করব আমার নিজের পছন্দ। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, তাই তোর বিয়ের আগেই ওই ওই ফটিককে আমি খাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব। বাবা, তাহলে তুমি আমার একটা কথা শুনে রাখো বাবা। এত এতদিন আমি নানাভাবে ফটিককে পরীক্ষা করেছি, আর সব সংকট ঝেড়ে ফেলে আমি আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি বাবা, আমি ফটিককে ভালোবাসি। ও আমার স্বামীর অধিকার নিয়ে এই বাড়িতে সসম্মানে থাকবে বাবা। না দিদিমণি না, ফটিক জীবনে কোনোদিন কেউ কাউকে জোর করে কোনো অধিকার দিতে পারে না।
ওটা নিজের জোরেই অর্জন করতে হয়। তাই বাবুর কথা মেনে নিয়ে আজ আমি এখান থেকে চলে যাব। আর যদি কোনোদিন তোমাদের নিজেদের যোগ্য করে তুলতে পারি, সেই দিন ফিরে এসে তোমার এই দেয়া অধিকারটা স্বীকার করে নেব। তুমি যোগ্য কিনা সেই বিচারটা তো আমার কাছে কোটি। তাই তুমি চলে গেলে আমি আজ তোমার সঙ্গে যাব। এসো এসো কোটি, সবার সামনে তুমি আমার হাত ধরে নিয়ে এখান থেকে চলে যাবে। এসো কোটি, আমার মেয়ের গায়ে হাত চলে না, তোর লাশ আমি দামোদরের চলে পুঁতে ফেলবো। শয়তান, যদি বাঁচতে চাস এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। ফটিক চলে গেল যে, তোমার পায়ের তলা থেকে সব মাটি সরে যাবে দাদা। এই সাহাবাড়ির দম্ভ আর অর্থের অহংকারটা দাসের ঘরের মতো ভেঙে চৌচির হয়ে যাবে। সব সময় এরকম পাগলের মতো কথা বলে না, রক্তের সম্পর্কের ভাই বলে। আমি তোকে ইয়ে করতে পারবো না। দেবদাস দাঁড়িয়ে আছো কেন? যাও বিপাশার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যাও। হ্যাঁ স্যার, আপনি আপনি বললে আমি নিশ্চয়ই নিয়ে যাবো। চলে এসো বিপাশ, চলে এসো। ভেতরে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, অর্ধেক রাজত্ব পাওয়ার লোভে তুমি যে রাজকন্যার হাতটা ধরতে যাচ্ছ, তার বাবা কিন্তু মোটেও মহারাজা নন, একটা একটা পথের ভিখারি মাত্র। হ্যাঁ, এই তুই কি বলতে চাস? হ্যাঁ, এত বড় কারখানার মালিক আমি, আমি কেন পথের ভিখারি হতে যাবো? এই দলিলটা কিন্তু সে কথা নির্দেশ করছে না দাদা। হ্যাঁ, এই দলিলটাই কিন্তু তোমার ওই পাশার ছকটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। হ্যাঁ, এখানে স্পষ্ট করে লেখা আছে, দেখো, তোমার ওই কারখানার 10 বিঘা জমির মালিক তুমি নও, ওই ফটিকের বাবা। আমার বাবা কি জমির মালিক? Yes. হ্যাঁ ফটি, তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাকে মানুষ করবার জন্য ওই দলিলটা তুলে দিয়েছিল আমার বাবার হাতে। আর আর এই সেই মাননীয় মহাশয় সেই কথাটা চেপে গিয়ে ওই জমির ওপর কারখানা করে মহারাজা হয়ে বসে আছে। ঠিক ঠিক, আর এই আসল মালিক চাকরের পরিচয় নিয়ে এই সাহা বাড়িতে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই বাড়ি তাই বাড়ি তাই বাড়ি। এই এতদিন না সব এই সব ব্যাপারে সব বিস্মরণ হয়ে গেছিল আর কি। এই দলিলটা উদ্ধার করে তুই আমার বড় উপকার করেছিস দে মহাদেব। যাও যাও বাবা ফটিক, বিভাসার হাত ধরে ঘরের ভেতর নিয়ে যাও। এই আপনি কি বলছেন স্যার? ফটিক ফটিক না, আস্তে করে ইয়ে বলে মানে ফটিক বাবু। যাও ফটিক ভেতরে যাও। না বাবু, হ্যাঁ নেড়া বারবার বেলতলায় যায় না, তাই এই বাড়ি থেকে যাওয়ার সময় এই সম্পত্তির অধিকারটাকে আমি কেড়ে নিয়ে যাব, আর নয়তো ভিখারি হয়ে আপনার মেয়েকে এই বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যাব। সম্পত্তি অথবা মেয়ে, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনাকে বেছে নিতে হবে। তাহলে সম্পত্তিটাই থাক, তুই তুই আমার মেয়েকে নিয়ে চলে যা। যা না, বিপাশে চলে গেলে আমি কি করবো? তুমি জাহান্নামে যাবে শালা। যে ছেলে 6 মাসে একটা মেয়েকে পটাতে পারে না তাকে আমি মানুষ বলেই মনে করি। কিন্তু ফটি, বিপাশের জন্য তুমি 20 লাখ টাকার সম্পত্তিটাকে বিলিয়ে দেবে? ঘরের লক্ষ্মীর থেকে কেউ বড় হতে পারে না কাকা বাবু। ফটি, আর আমার বাবু আজ ঘরের লক্ষ্মী এইভাবেই ফেলে দিল শুধুমাত্র টাকার লোভে। এটাই আমার জীবনের সব থেকে বড় সওদা। চলো বিপাশ। তোমার ব্যবসায় আমি হারলাম না জিতলাম সেটা আমি জানি না বাবা, শুধু একটা কথাই জানি, এই সংসারে যদি কেউ সাথ করে বড়লোক হতে চায় আর আর কেউ যদি এই সংসারকে বড়লোক হওয়ার তালিকায় পড়ে সেই মানুষের প্রাণের সাথীকে তো হতে পেরে আমি যে ধন্য বাবা। আর সেই স্বাধিকার পুজোটাকে সার্থক করার জন্য আমি এক স্বাধীন পরিচয় তৈরি করব। আপনার জামাই হয়ে আমি বেঁচে থাকতে পারবো না, এমন কিছু করব যাতে আপনাকে মুকুন্দ সাহা হিসাবে নয়
এই ফটিকের শ্বশুর হিসাবে মনে রাখবে। চলো বিপাশা। কেন তুমি এখানে ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো? কেন লোটা কম্বল কুটি নিয়ে সোজা মাসির বাড়ি ফিরে যাও। কোন মুখ নিয়ে আমি মাসির কাছে ফিরে যাবো স্যার? কেন এক কান কেটে নাচতে নাচতে এখানে এসেছিলে, এবারে দু কান কেটে হয়ে নাচতে নাচতে মাসির বাড়ি ফিরে যাও। হ্যাঁ স্যার, যেতে তো আমাকে হবেই, কারণ উচ্চাসের রঙিন চশমা চোখে দিয়ে আমি আশা আর দুরাশার তফাৎটা বুঝতে পারিনি। আর এই সত্যিটাও একদিন আপনাকেও বুঝতে হবে স্যার। হ্যাঁ, যতই কোট প্যান্ট পরে সাধু সাজার চেষ্টা করুন, আপনাকেও একদিন ওই জেলে বসে বিড়ি বাঁধতে হবে। বিড়ি? চন্দে চন্দে দুলি আনন্দে আমি কোন ভুল কো, চন্দে চন্দে দুলি আনন্দে আমি কোন ভুল কো। কি মহাদে দেখলে তো কিভাবে সম্পত্তি আর মেয়ে জামাইরে একসাথে ইয়ে করে রাখলাম। শুধু তোমার এই ভাই মহাদেবকে তুমি এখনো বাঁধতে পারোনি দাদা, তাই এই দলিলের ডুপ্লিকেট কপি তুলে নিয়ে এসে আমি যে সর্বনাশের সূচনা করলাম, একদিন বিভীষণ হয়ে তোমার এই সোনার লঙ্কাটাকে আমি ছাই করে দেব, পুড়িয়ে ছাই করে দেব। সে সুযোগ তুই পাবি না রে হারামজাদা, মায়ের পেটের ভাই বলে তোকে।